জয় হিন্দ বন্ধুরা আজকের ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা দেখছো বেঙ্গলির নলেজ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আর আমি সুদীপ সঙ্গে রয়েছি তারপর রয়েছে আমাদের একদমই শেষ প্রশ্ন পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো পেরিয়ার এই জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সঠিক ক্যান্সার হয়ে যাবে কেরালাতে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান আপশন সি আমাদের সঠিক ক্যান্সার এবং তার সঙ্গে একটু মনে রাখবে জম্মু কাশ্মীরে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান তো দাচিগ্রাম এটি অবস্থিত জম্মু কাশ্মীরে মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান কেরালাতে রয়েছে পেরিয়ার আমরা বললাম উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট তো আবার দেখে নাও জম্মু কাশ্মীরে রয়েছে দাচিগ্রাম মধ্যপ্রদেশে রয়েছে বান্ধবগড় কেরালাতে রয়েছে পেরিয়ার উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট যেটি কিন্তু সম্ভবত ভারতের প্রথম একটি জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট তারপর রয়েছে অসম অসমে রয়েছে মানস এবং কাজিরাঙ্গা এটি কিন্তু এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা তো অসমে রয়েছে মানস এবং কাজিরাঙ্গা এবং মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু জলদাপাড়া যেটি কিন্তু এই এক শৃঙ্গ জন্য বিখ্যাত এবং অসমের সেম কাজিরাঙ্গাতেও রয়েছে তারপর ওড়িশাতে রয়েছে শিমলিপাল জাতীয় উদ্যান এবং কেরালাতে রয়েছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান সবগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই মনে রাখবে জম্মু কাশ্মীর দাচিগ্রাম মধ্যপ্রদেশ বান্ধবগড় কেরালা পেরিয়ার উত্তরাখণ্ড জিমকারভেট অসমে মানস এবং কাজিরাঙা ওড়িশা রয়েছে শিমলিপাল এবং কেরালাতে রয়েছে সাইলেন্ট ভ্যালি তাই যদি চ্যানেল প্রথমবার হয়ে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবে তো প্রথম প্রশ্ন রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলাতে অবস্থিত তো এদের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টস করার চেষ্টা করবে শরিক এন স্যার বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলাতে অপশন এ আমাদের শরিকান স্যার উত্তর চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত বিভূতিভূষণ অভয়ারণ্য তারপরে চলেছে নম্বর টুতে রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজটির নাম কি তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি শরিক এন বেথুন কলেজ অপশন ডি স্যার তো বেথুন কলেজ এটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ যেটি আঠেরোশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠা হয়েছিল তো অতি অবশ্য কিন্তু এই সালটি মনে রাখবে তারপর রয়েছে নম্বর থ্রি বলা হয়েছে ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে তো এদের মধ্যে কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় সঠিক অ্যান্সার তামিলনাড়ু রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে যেটি কিন্তু আমাদের একদম সর্বদক্ষিণে অবস্থিত চলে আসি নম্বর ফোরে রয়েছে ভারতের সবচেয়ে বড় সেচ খাল কোনটি তো ভারতের সবচাইতে বড় সেচ খাল কোনটি তো এদের মধ্যে সঠিক অ্যান্সার ইন্দিরা গান্ধী খাল যেটি অবস্থিত কোথায় রাজস্থানে তো রাজস্থানে অবস্থিত ইন্দিরা গান্ধী খাল তার সঙ্গে মনে রাখবে এটি শতদ্রু নদীর উপর অবস্থিত তো এটি শতদ্রু নদীর উপর রাজস্থানে অবস্থিত ভারতের সবচাইতে বড় খাল ইন্দিরা গান্ধী খাল রাজস্থান চলো নম্বর ফাইভ রয়েছে আমাদের নম্বর ফাইভ রয়েছে মন্দির নগরী নামে কোন জায়গা পরিচিত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বিষ্ণুপুর যেটি কিন্তু বাঁকুড়াতে অবস্থিত তো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এই স্থানটি মন্দির নগরী নামে পরিচিত তারপর রয়েছে প্রয়াগরাজ এটি কোন শহরের পরিবর্তিত নাম তো এদের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এলাহাবাদের পরিবর্তিত একটি নাম হলো প্রয়াগরাজ এটি কিন্তু ইউপি ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে অবস্থিত তো এলাহাবাদই কিন্তু প্রয়াগরাজ তার সঙ্গে আরেকটু মনে রাখবে মোগল সরাই এই যে রেল স্টেশনটি রয়েছে তো এই রেলওয়ে স্টেশনটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন দিন দয়াল কী নাম রাখা হয়েছে দিনো দয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন মনে রাখবে মোগল সরাইকে এবং প্রয়াগরাজ রয়েছে এলাহাবাদ তারপর রয়েছে নম্বর সেভেন বেরিং প্রণালী কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেরিং প্রণালী তো বেরিং প্রণালী এটি অবস্থিত উত্তর প্রশান্ত মহাসাগরে এবং তার সঙ্গে মনে রাখবে বেরিং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে উত্তর আমেরিকা তো এশিয়া এবং উত্তর আমেরিকার মাঝে অবস্থিত বেরিং প্রণালী যেটি কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত নম্বর এইট রয়েছে হুড্ডু জলপ্রপাত কোন নদীর গতিপথের সৃষ্টি সঠিক ইন্সার সুবর্ণরেখা যেটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত তো ঝাড়খণ্ডে অবস্থিত হুড্ডু জলপ্রপাত যেটি সুবর্ণরেখা নদীর উপর গড়ে উঠেছে তারপর রয়েছে নম্বর নাইন পার্বীপ কোন রাজ্যে অবস্থিত তো পাড়াদ্বীপ এই স্থানটি কোথায় অবস্থিত শরীগেন সার ওড়িশাতে অবস্থিত পাড়াদ্বীপ তো পাড়াদ্বীপ এই বন্দরটি অবস্থিত ওড়িশাতেই যেটি কিন্তু মহানদীর উপর অবস্থিত তো মহানদীর উপর অবস্থিত পাড়াদ্বীপ যেটি কিন্তু ওড়িশা রাজ্যে অবস্থিত নম্বর টেন বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত সটেকেন সার দুশো চুরানব্বই মনে রাখবে মোট থাকে দুশো পঁচানব্বই জন একজন নিয়োগ করা হয় অ্যাংলো ইন্ডিয়া থেকে তো সেই হিসেবে কিন্তু দুশো চুরানব্বই এবং পঁচানব্বই হয়ে থাকে নম্বর ইলেভেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু কতদিন ক্ষমতায় ছিলেন সঠিক অ্যান্সার তেইশ বছর উনিশশো সাল থেকে উনিশশো দু সাল পর্যন্ত তো উনিশশো থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন জ্যোতি বসু টানা তেইশ বছর তারপরে হচ্ছে ডাক্তার সি রাজা গোপালাচারী অর্থাৎ ডাক্তার চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক অ্যান্সার মাদ্রাজের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার সঙ্গে মনে রাখবে তিনি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল এবং মাদ্রাজের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার সি রাজা গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী তো তার সঙ্গে কিন্তু সেটি বলা হয়েছে ডাক্তার সিরাজা গোপালাজিরি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালও ছিলেন তারপর হয়েছে নম্বর থার্টিন ক্যামেরায় ব্যবহৃত হয় কোনটি তো ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার উত্তর লেন্স এটি ব্যবহৃত হয় ক্যামেরাতে তারপর রয়েছে নম্বর ফোরটিন বলের একক নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তো কোনটিকে বলের একক বলা হয় শটিক অ্যান্সার এদের মধ্যে বলের একক হলো ডাইন অপশন এ শটিক অ্যান্সার ডাইন এটি হল বলের একক এবং তার সঙ্গে মনে রাখবে ক্ষমতার একক হলো হর্স পাওয়ার কিলোওয়াট বা ওয়াট তো এটি হলো ক্ষমতার একক এবং নক্ষত্র পরিমাপের একক হলো আলোকবর্ষ বা পার্শ্বিক তো আলোকবর্ষ বা পার্শ্বিক এককে আমরা নক্ষত্রের দূরত্ব পরিমাপ করতে পারি এবং চাপের একক রয়েছে পাস্কাল কম্পাঙ্কের রয়েছে হার্জ এবং তড়িৎ আদানের একক রয়েছে কুলম্ব আমরা দেখলাম বলের একক রয়েছে ডাইন তারপর রয়েছে ক্ষমতার হর্স পাওয়ার বা কিলোয়ার্ট বা ওয়ার্ট তারপর রয়েছে নক্ষত্র পরিমাপের একক রয়েছে আলোকবর্ষ বা পার্সেক চাপের রয়েছে পাসকাল কম্পাঙ্কের একক রয়েছে হার্জ এবং তারপর শেষ রয়েছে তড়িৎ আধানের একক রয়েছে কুলম্ব অতি অবশ্যই কিন্তু এগুলো তোমরা লিখে নিতে পারো নম্বর ফিফটিন জলের চেয়ে হালকা ধাতু কোনটি তো এদের মধ্যে কোনটি জলের চাইতে হালকা ধাতু সঠিক অ্যান্সার সোডিয়াম হলো জলের চাইতে হালকা ধাতু এবং তার সঙ্গে মনে রাখবে এটি অর্থাৎ হাইড্রোজেন হলো সব চাইতে হালকা ধাতু তো সবচাইতে হালকা হলো হাইড্রোজেন এবং জলের চাইতে হালকা হলো সোডিয়াম তারপর রয়েছে নম্বর সিক্সটিন একই দৈর্ঘ্যের একটি সরু ও একটি রয়েছে মোটা তারের মধ্যে কোনটি রোদ বেশি হবে শটিক অ্যান্সার হয়ে যাবে সরু তার তো একই দৈর্ঘ্যের একটি সরু ও মোটা তারের মধ্যে রোদ বেশি হবে সরু তারের অপশন বি আমাদের শটিক অ্যান্সার তারপর হচ্ছে নম্বর সেভেন্টিন যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুতিক শক্তিতে পাওয়া যায় তাকে কি বলা হয় শটিক ক্যান্সার সেটি হলো ডায়নামো তো ডায়নামো এটি কিন্তু যান্ত্রিক থেকে বিদ্যুতে রূপান্তরিত হয় তো এটি যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ডায়নামো নম্বর এইটিন কোন পদ্ধতির মাধ্যমে বাইশ বাল্বের ফিলামেন্ট থেকে কাজ পর্যন্ত তাপ পৌঁছায় সঠিক অ্যান্সার বিকিরণ পদ্ধতির মাধ্যমে এই ঘটনা হয়ে থাকে বিকিরণ নম্বর নাইনটিন রয়েছে কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন তো সঠিক অ্যান্সার হায়দ্রাবাদের নিজাম অপশন সি সঠিক অ্যান্সার তো হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন যেটি হয়েছিল আঠেরোশো সালে এই নীতি কিন্তু স্থাপিত হয়েছিল তার সঙ্গে এটি মনে রাখবে এবং স্থাপন করেন কে লর্ড ওয়েলসলি তো লর্ড ওয়েলসলি তিনি কিন্তু অধীনতামূলক মিত্রতানীতি চালু করেন নম্বর টোয়েন্টি রয়েছে কোন গভর্নর জেনারেল চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন তো শর্ট ইগ্যানসার লর্ড কর্নওয়ালিস তিনি চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সালে প্রবর্তন করেন অবশ্যই কিন্তু সালটি মনে রাখবে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস নম্বর টোয়েন্টি ওয়ান পরাধীন ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি তো পরাধীন ভারতের সর্বপ্রথম ভাইসরয় কে ছিলেন সঠিক এনসার লর্ড ক্যানিং তো লর্ড ক্যানিং তিনি ছিলেন পরাধীন ভারতের প্রথম ভাইসরয় এবং তার সঙ্গে মনে রাখবে ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তো লর্ড মাউন্ট ব্যাটেন তিনি ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং প্রথম ছিলেন লর্ড ক্যানি টোয়েন্টি টু রয়েছে ভারতের শিবাজী উৎসবের সূচনা কে করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বালগঙ্গাধর তিলক তিনি ভারতের শিবাজী উৎসবের প্রচলন করেছিলেন এবং তার সঙ্গে মনে রাখবে দয়ানন্দ সরস্বতী যিনি কিন্তু মুম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তো আর্য সমাজের প্রতিষ্ঠা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তারপর রয়েছে যাযাবর ছদ্মনামে পরিচিত কোন বিখ্যাত লেখক তো কে যাযাবর এই ছদ্মনামে পরিচিত তো এদের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে যাযাবর এই ছদ্মনামে কিন্তু ভূষিত ছিলেন বিনয় মুখোপাধ্যায় অপশন বি শটিক অ্যান্সার বিনয় মুখোপাধ্যায় তিনি যাযাবর নামে পরিচিত তার সঙ্গে মনে রাখবে কাজী নজরুল ইসলাম তিনি ব্যাঙাচি নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি অনিলাদেবী নামে পরিচিত বিনয় ঘোষের ছদ্মনাম হলো কাল এবং বিমল ঘোষ রয়েছে মৌমাছি তো দেখো আমরা দেখলাম যাজাবর এই ছদ্মনামে পরিচিত বিনয় মুখোপাধ্যায় তো বিনয় মুখোপাধ্যায় তার নাম হলো যাজাবর তারপর রয়েছে কাজী নজরুল ইসলাম ব্যাঙ্গাচি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী বিনয় ঘোষ রয়েছে কালো পেচা এবং বিমল ঘোষ রয়েছে মৌমাছি সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে পরিচিত নম্বর টোয়েন্টি ফোর মেকিং অফ নিউ ইন্ডিয়া বইটির লেখককে ছিলেন তো এটি একটি রিসেন্ট প্রকাশিত বই তো এই বইটির রচয়িতা ছিলেন সঠিক স্যার অপশন এ আমাদের শরিকেন স্যার অর্থাৎ বিবেক ওবেরয় তিনি ছিলেন মেকিং অফ নিউ ইন্ডিয়া নামক বইটির লেখক তারপরে হচ্ছে টোয়েন্টি ফোর বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় তো বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হয় সটিকেন স্যার বাইশে মে অপশন বি সটিকেন স্যার মে অর্থাৎ পাঁচ নম্বর মাসে কিন্তু বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালিত হয় বাইশে মে এবং তার সঙ্গে একটি মনে রাখবে যক্ষা দিবস পালিত হয় চব্বিশে মার্চ তো আমরা দেখলাম বাইশে মে পালিত হয় জীব বৈচিত্র্য দিবস এবং যক্ষা দিবস পালিত হয় চব্বিশে মার্চ যেটি কিন্তু তিন নম্বর একটি মাস তার সঙ্গে একটি মনে রাখবে এগারোই জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস তো জনসংখ্যা দিবস এগারোই জুলাই ষোলোই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন রক্ষা দিবস তো ওজন রক্ষা দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর এবং দশই ডিসেম্বর পালিত হয় বিশ্ব মানব অধিকার দিবস এগারোই জুলাই জনসংখ্যা ষোলোই সেপ্টেম্বর ওজন রক্ষা এবং দশই ডিসেম্বর মানব অধিকার দিবস তারপর রয়েছে আমাদের একদমই শেষ প্রশ্ন পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো পেরিয়ার এই জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালাতে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান অপশান সি আমাদের সঠিক অ্যান্সার এবং তার সঙ্গে একটি মনে রাখবে জম্মু কাশ্মীরে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান তো দাচিগ্রাম এটি অবস্থিত জম্মু কাশ্মীরে মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান কেরালাতে রয়েছে পেরিয়ার আমরা বললাম উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট তো আবার দেখে নাও জম্মু কাশ্মীরে রয়েছে দাচিগ্রাম মধ্যপ্রদেশে রয়েছে বান্ধবগড় কেরালাতে রয়েছে পেরিয়ার উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট যেটি কিন্তু সম্ভবত ভারতের প্রথম একটি জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট তারপর রয়েছে অসম অসমের রয়েছে মানস এবং কাজিরাঙ্গা এটি কিন্তু এক শৃঙ্গ জন্য বিখ্যাত কাজিরাঙ্গা তো অসমে রয়েছে মানস এবং কাজিরাঙ্গা এবং মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু জলদাপাড়া যেটি কিন্তু এই এক শৃঙ্গ জন্য বিখ্যাত এবং অসমের সেম কাজিরাঙাতেও রয়েছে তারপর ওড়িশাতে রয়েছে শিমলিপাল জাতীয় উদ্যান এবং কেরালাতে রয়েছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান সবগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই মনে রাখবে জম্মু কাশ্মীর দাচিগ্রাম মধ্যপ্রদেশ বান্ধবগড় কেরালা পেরিয়ার উত্তরাখণ্ড জিমকার অসমের মানস এবং কাজিরাঙা ওড়িশা রয়েছে শিমলিপাল এবং কেরালাতে রয়েছে সাইলেন্ট ভ্যালি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি সামান্য মতো হেলগুল মনে হয় অতি অবশ্যই একটি লাইক করে দেবে আর যদি চ্যানেল প্রথমবার হয়ে থাকবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবে তো দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো সেই কামনা যাব থ্যাংক ইউ